আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কাশের বনে বাউল বাতাস, ঠ্যাং কুরকুট ঠাকের বোল, বল দুগ্গা মাইকি বলে পুজোর মজা জমিয়ে তোল। এবার শারদীয়ার মজা বহু গুণ বাড়িয়ে তুলতে মুক্তি পাচ্ছে এক গুচ্ছ বাংলা ছবি, আর তার মধ্যেই মহালয়ার সন্ধেবেলা আনোয়ার শাহের নবীনা সিনেমা হলে এক অভিনব প্রিমিয়ার আয়োজন করেছিল এসপিএফ, যেখানে 300 সাধারণ মানুষকে বিনা পয়সায় দেখানো হলো রাজ চক্রবর্তী পরিচালিত, অঙ্কুশ নুসরাত অভিনীত বল দুগ্গা মাইকি। ঢাকের বলে ধুনুচি নাচে পুজো পুজো আবহ তৈরি হওয়া এই প্রিমিয়ারে পুজোর ছবি বল দুগ্গা মাইকি সম্পর্কে বললেন পরিচালক রাজ চক্রবর্তী। বল দুগ্গা মাইকি বেসিক্যালি পুজোর ছবি, পুজোয় দেখার মতো ছবি, সবাইকে নিয়ে দেখার মতো ছবি। পুজো জুড়ে যেটা আছে ফুল অন কমেডি, পুরো কমেডি আছে ছবিটা জুড়ে, এবং আছে পুজোর প্রেম, আছে অসম্ভব সুন্দর একটা প্রেম লাভ স্টোরি, একটা লাভ অ্যাঙ্গেল আছে, পরিবারের অনেক কিছু আছে যেগুলো আমরা পুজোর সময় করে থাকি নর্মালি, একান্নবর্তী পরিবারের একটা গল্প আছে, ইমোশন আছে, অসম্ভব সুন্দর সুন্দর মিউজিক আছে, গান আছে যেগুলো আপনারা অলরেডি শুনেছেন এবং সেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। এবং আজকে মহালয়া আমরা আজকে প্রিমিয়ার করেছি, ওই হয় না যে পুজোর কোন ছবিটা আগে ওপেনিং হবে, তো আমাদের ছবিটা আজকে ওপেন করে দিলাম অনেক দিন আগে, পুজোর অনেক দিন আগে, তো ন্যাচারালি আপনারা বুঝতেই পারবেন যে ছবিটার কী রেজাল্ট কী ব্যাপার। তো আমি বলবো একটা কথাই যে প্লিজ হলে গিয়ে বল দুগ্গা মাইকি দেখুন এবং সবাইকে নিয়ে দেখুন, অবশ্যই ঠাকুর দেখবেন, খাওয়া দাওয়া করবেন, আড্ডা মারবেন, তার সঙ্গে একটা যদি সিনেমা দেখেন তাহলে বল দুগ্গা মাইকি প্লিজ দেখুন। সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ের সাথে সাথে প্রিমিয়ারে উপস্থিত ছিলেন বিভিন্ন সেলিব্রিটি এবং ছবির কলাকুশলীরা। কেন এবার পুজোয় দেখতেই হবে বল দুগ্গা মাইকি জানালেন তারাও। পুজোর ছবি আর শুরু হচ্ছে কি, আজকে গ্র্যান্ড প্রিমিয়ার মহালয়ার দিন, 3 দিন আগে প্রিমিয়ার হচ্ছে, মানে গার্ডস থাকতে হবে রাজ চক্রবর্তীকে হ্যাটস অফ সেই জন্য, এবং ভেঙ্কটেশকে এইটা প্ল্যান করার জন্য। এরকম ভিড় আনোয়ার শাহ প্রায় ব্লক, এটা আমি আগে কোনো দিন এরকম ভিউ দেখিনি। এই যে প্ল্যানিংটা, যেটা আমি প্রথম 300 জনকে আমি ফ্রিতে দেখাবো, এটা মাস ফিল, সেইটা যে ভাবনাটা, এটাই হ্যাটস অফ। বঙ্গীয় বিশ্ববিদ্যালয়ের টপার বাঙালির দ্বিতীয় বিদ্যাসাগর, তোমার সালাম। দেখো দেখো বৌমা, সার্টিফিকেট দেখো, বঙ্গীয় বিশ্ব দেখুন না, সার্টিফিকেটে পুরো বানানটাই তো ভুল। বিদ্যাসাগর নয়, একেবারে মিথ্যের সাগর তৈরি হয়েছে। রবি ঠাকুর কি বলেছিল জানিস? করেঙ্গে ইয়ামারেঙ্গে। প্রথম দেখা দুর্গা পূজা। কিছু বলবেন? একটাই বলবো যে পুজোর আনন্দকে আরো ডাবল করার জন্য সবাই মিলে বাড়ির সবাইকে নিয়ে পাড়া প্রতিবেশী সবাইকে বলুন বল দুগ্গা মাইকি দেখতে। একটুকু বিশ্বাস করুন যে পুজোর আনন্দ তো আছেই মানুষের, বল দুগ্গা মাইকি দেখলে ডাবল আনন্দ পাবেন, একদম অনেস্টলি বলছি। হতে পারে না কোনো গল্প তোকে ছাড়া, হতে পারে না কোনো ইচ্ছে তোকে ছাড়া, হতে পারে না। বেসিক্যালি পুজোর সময় সিনেমা দেখাটা অনেক সময় চাপেরই হয়ে যায়, কিন্তু আমাদের এই ছবিটার মধ্যে পুজো আছে বলে সিনেমা দেখতে যাবো কেন, সেটা অন্তত হবে না। মানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, টোটালটাই যে কোনো দিন যেতে পারে, এবং গেলে পরে পুজোর মধ্যেই থাকবে, এই জন্য সিনেমাটা ভালো লাগে। এটা তো ছবি, সে পুজোর সময় হোক আর যখনই হোক, কিন্তু পুজোর সময় যে ছবি দেখছে এটা পুজোর ছবি, তার আকর্ষণ অনেক বেশি। বাঙালির ট্র্যাডিশনাল পোশাক পরে প্রিমিয়ারে পৌঁছলেন ছবির নায়ক নায়িকা অঙ্কুশ নুসরাত, ছবিতে যারা শ্যাম্য এবং উমা। আর নায়ক নায়িকা মঞ্চে উঠতেই আনন্দের গর্জন শোনা গেল জনতার, কেউ নাচছেন, কেউ উল্লাস করছেন, কেউ আবার মোবাইল ক্যামেরায় ধরে রাখছেন প্রিমিয়ারের বিশেষ মুহূর্ত।
মধ্যেই স্টেজেও নাচা গানা উল্লাসে মেতেছেন ছবির কলাকুশলীরা। কেউ সেলফি তুলছেন, কেউ করছেন খুনসুটি। ছবির উমা অর্থাৎ নুসরত মুখোমুখি হলেন মিডিয়ার ক্যামেরার সামনে। পুজোর সময় পুজোর ছবি, পুজোর সাজে অলরেডি আমরা মেতে উঠেছি এবং আমার মনে হয় না পুজোর সময় পুজোর মতন করে মানে প্রেজেন্ট করার মতন করে ছবি এখন মানে এতগুলো ছবির মধ্যে একমাত্র আমারই ছবি। এটা আমি প্রাউডলি বলতে পারি যে আমরা মানে বড় দুর্গা মাইক ইজ দ্য অনলি ফিল্ম যেটা সিনেমা হলের ভেতরেও কিন্তু পুজোর ফ্লেভার রয়েছে। সো ইটস আ ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, ইটস আ মাস্ট ওয়াচ। আকাশ কুসুম ইচ্ছের ফাটল বুঝি আটম বম লেগে পরিবার হুল্লোড়ে মনে রাজ মাইনে বেশি মাথার কম। ছবির নায়ক শ্যাম্য তথা অঙ্কুশ বললেন তার কথা। সবাই মিলে দেখো, সপরিবারে দেখার মতো ছবি, এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। আর ভীষণ পুজো পুজো ফিল তো পুরো ছবি জুড়ে আছে, তো তোমরা অবশ্যই সপরিবারে দেখতে চাও। তবে ঢাকের শব্দ ছাপিয়ে নবীনায় একটা কথাই দর্শকদের মুখে ধ্বনিত হচ্ছিল। চলবে কি বড় দুর্গা মাইক? আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।